সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু হো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও, জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটা কথা বলি, বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না। যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মানিকুল আমলাক, স্বেচ্ছাচারী স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজেরা কোথায়, আমি হচ্ছি রাজা ধীরাজ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে, এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন। জাহান্নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন, তার দুইটা কারণ, তাকে অপমান করার জন্য, আরেকটা কারণ, প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গাড়ি এসে ধাক্কা লেগেছে, কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি, আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন, সেই জন্য হাত বাঁধা থাকবে। মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। সতেরোটা দেশের সদস্যা ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, পুলিশ শোনো, আমি নিজেই জেলে চলে যাব, আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না, হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার, আমার হাত বাঁধা থাকবে, আমি মানুষের সাথে সামনে হাঁটব, এমন অপমান আমি সহ্য করি না, চলো আমি নিজেই জেলে চলে যাচ্ছি, আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান্নামে যেতে রাজি নই, জেলে যেতে রাজি নই। মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর, জাহান্নামে ও কয়লা থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ আর জাহান্নামে থাকবে পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ নহাই পাপি জাহান্নামে যাবে, পাথর কি করলো, পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান্নামে দেওয়া হবে, আর আপনাকে বলা হবে তোকের নেতাকে তো দিয়েছি তোকেও দিয়েছি, ঠেকা দেখি বেটা, ঠেকা দেখি, অপমানমূলক কাজ করিয়েন না, এক মিনিট।